রবের কিংডমে যত দুষ্টু নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। যারা রাসুলে করিমকে আল্লাহ তাআলার কিংডমে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাদের মোকাবেলায় একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? এই কোরআনের 23 নম্বর সুরা আল মুমিনুন এর 96, 97, 98 আয়াত 3টিতে আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি আহসানু সাইয়্যা নাহনু আলামু বিমা ইয়াসিফুন ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন মাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। গর্হিত কাজকর্ম ও কথাবার্তার জবাবে তাই বলো যা নাকি উত্তম, আমি বেশ জানি যা কিছু মানুষেরা বলে যাচ্ছে। তুমি বলো, হে আমার রব, আমি শয়তানের দুষ্টমির কবল থেকে আপনার আশ্রয় চাচ্ছি, আর আপনার কাছে আশ্রয় চাই শয়তানের আনাগোনা থেকেও। রাসুলি কারিমকে মানুষ গালি দিচ্ছে, কিন্তু এটা অনেক গর্হিতমূলক কাজ, কিন্তু এর জবাবে আল্লাহ বলছেন তাই বলো যা নাকি উত্তম। এখন রাসুলকে যারা বলছে পাগল, আপনাকে এবং আমাকে এর জবাবে কি বলতে হবে? 68 নম্বর সূরা কলমের 2 নম্বর আয়াতে বলা আছে, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, তুমি তোমার রবের মেহরবানিতে উন্মাদ নও। এটি আমাকে বলতে হবে, এটি আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যা নাহনু আলামু বিমা ইয়াসিফুন। গর্হিত কাজকর্ম ও কথাবার্তার জবাবে তাই বলো যা নাকি উত্তম, আমি বেশ জানি যা কিছু মানুষেরা বলে যাচ্ছে। এবং তুমি বলো, হে আমার রব, আমি শয়তানের দুষ্টমির কবল থেকে আপনার আশ্রয় চাই, আর আপনার কাছে আশ্রয় চাই শয়তানের আনাগোনা থেকেও। এছাড়াও আমার দায়িত্ব হচ্ছে 41 নম্বর সূরা ফুসসিলাত এর 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আর ভালো মন্দ সমান হতে পারে না, মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। এ হচ্ছে আমি মুসলিম হিসেবে আমার চরিত্র, এটা হতে হবে। 6 নম্বর সূরা আল আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহু আদবান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষেরা যাদের দোহাই দেয় তাদেরকে তোমরা মন্দ বলবে না, নইলে ওরাও যে শত্রুতার কারণেই না জেনে আল্লাহ তাআলাকে মন্দ বলে বসবে। এমনই করে প্রত্যেকটি জাতির কাজকর্ম সুন্দর করে সাজিয়ে রেখেছি, পরে অবশ্য তাদেরকে নিজের দরবার নিজেদের রবের দরবারেই ফিরতে হবে, তখন তিনি তাদেরকে বলে দেবেন যে সব কাজকর্ম তারা করেছে। এখন এই পৃথিবীতে যারা রাসুলি করিমকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি দেবেন। আর এই কথাটি 9 নম্বর সূরা আত তাওবার 61 নম্বর আয়াতেও লেখা রয়েছে। তাহলে আপনি এবং আমি যে চরিত্র দেখাবো সেই চরিত্র এভাবেই কোরআন বলে দিয়েছে, এভাবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। রোড বন্ধ করা, কোনো এম্বাসিতে হামলা করা, পণ্য বর্জন করা, এগুলি আপনার আমার মুসলিম হিসেবে কাজ নয়। আপনার আমার যে কাজ সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা এর 96, 97, 98 আয়াতগুলিতে বলে দিয়েছেন। আবার 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতে বলে দিয়েছেন, 41 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আসুন এগুলি আমরা মেনে চলি।